ললিত কুমার একজন হিন্দু, তবে তাকে প্রতিদিনই বাছুরের মাংস কাটতে হয়। জার্মানিতে এই কাজ না করার পেছনে কোনো ধর্মীয় কারণ দেখতে পান না তিনি। ভারতে গরু পবিত্র হলেও এখানে জার্মানিতে এমন কোনো সমস্যা নেই। দিল্লি থেকে দক্ষিণ জার্মানির ভাইলাম রাইন, নিজের দেশে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন ললিত কুমার, তবে তিনি মোটেও তা উপভোগ করতেন না। ভালো একটি চাকরির প্রত্যাশায় এই বিষয়ে পড়াশোনা করেছিলেন তিনি। ডিগ্রি থাকা সত্ত্বেও ভারতে কাজ পাওয়ার কোনো নিশ্চয়তা ছিল না। ঠিক তখনই 28 বছর বয়সী এই যুবক জার্মানিতে এই শিক্ষা নবিশের কাজের কথা জানতে পারে। শুধুমাত্র কাজের সুযোগ আর ভালো ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, জার্মানিতে আমার ভবিষ্যৎ নিরাপদ। আনাখা মারিয়া শাহজিও গত বছর জার্মানিতে আসার আগে ভারতে পড়ালেখা করতেন। কসাইখানায় কাজ করার পাশাপাশি একটি কর্মমুখী কলেজে যাওয়াও এই প্রশিক্ষণের অংশ। 22 বছর বয়সী এই তরুণীর বড় একটি বাধা হয়ে দাঁড়ায় দক্ষিণ পশ্চিম জার্মানির অ্যালমেনিক উপভাষা। প্রথম 2-3 মাস আসলেই অনেক কঠিন ছিল। এখানে সবাই ওই অ্যালমেনিক উপভাষায় কথা বলে, এর সাথে পরিচয় ছিল না আমার, কারণ আমি যে জার্মান শিখেছি সেটি এর চেয়ে আলাদা। জার্মানির দ্য লোকাল চেম্বার অফ স্কিল্ড ক্রাফটস এবং ভারতের এক এজেন্সি এখন পর্যন্ত 13 জন ভারতীয়কে জার্মান কসাইখানায় নিয়োগ দিয়েছে। শুরুর দিকে অধিকাংশ ব্যবসায়ী ভারতীয় শিক্ষানবিশ নিতে খুব একটা রাজি ছিল না। ভারতে এমন অনেক মানুষ আছে যারা কাজের খোঁজে অন্য দেশে যেতে চায়, আর জার্মানিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দরকার কর্মী, দক্ষ কর্মী। আমরা এমন এক জার্মান ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে পাই যারা এই বিষয়টিকে একটি সুযোগ হিসেবে দেখতে রাজি হয়। সেই সাথে আমরা ভারতে এমন একদল শিক্ষানবিশ খুঁজে পাই যারা জার্মান শিখতে আগ্রহ দেখায়। এই প্রকল্পের প্রথম দিকের সমর্থকদের একজন কসাই মাস্টার ইয়োকিম লেডারের, 61 বছরের এই পেশাজীবী বিদেশি শিষ্যদের নিয়ে ভীষণ খুশি। আমি তাদের জন্য এক ভবিষ্যৎ দেখতে পাই। 3-4-5 বছরের মাথায় এখানে প্রথম ভারতীয় পরিবারের দেখা পাবো আমরা। তারা এখানেই স্থায়ী হবে এবং আর ফিরে যেতে চাইবে না। অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোও খুঁজছে নতুন কর্মী। সম্ভাব্য প্রার্থীদের খোঁজা শুরু করে দিয়েছে দ্য চেম্বার। ভারতকে জানাই শুভ সকাল অথবা শুভ বিকাল। হ্যালো শান্তানু।